নমস্কার নমস্কার বন্ধুরা, আপনারা আমার যে অ্যাকোয়ারিয়ামটা দেখছেন এটা 3 বছরের পুরনো অ্যাকোয়ারিয়াম। মাছগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার প্যারট আছে, 2টো প্যারট এবং 2টো অস্কার। সেই অনুযায়ী বলা যায় যে এরা দুটোই 3 বছরের ওপরই বয়স হয়ে গেছে, 3 সাড়ে 3 বছর বয়স। যখন আমরা এনেছিলাম তখন অনেক ছোট ছিল, এখন পুষ্টি খাওয়া দাওয়া করে পুষ্টিমান হয়ে মোটামুটি এটা এই সাইজে পরিণত হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এগুলো ফিশগুলোর বয়স মোটামুটি 3 থেকে সাড়ে 3 বছর, 3.5 বছরের বেশি, 3.5 বছরই হবে, 3.5 বছরের বেশি না। সুন্দর 4টে প্যারট, 2টো প্যারট আর 2টো অস্কার খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এটা আমার অ্যাকোরিয়ামটা মোটামুটি 2 ফুট বাই 2.5 ফুটের অ্যাকোরিয়াম। স্পেশালি এই সাদা হোয়াইট অস্কারটা খুব সুন্দর, রেড আই, আর সাথে 2টো আরও। তবে অস্কার আর প্যারট যেহেতু একই প্রজাতির, তো এরা খুব একটা ফাইটিং, মানে দুটোই ফাইটার মাছ বলতে পারেন। এরা নিজেদের মধ্যে ফাইটিং করলেও কেউ মরে যায়নি, মানে কেউ মারামারি করে মরে যায়নি, এই সিচুয়েশন রয়েছে। 3.5 বছর বয়স হয়ে গেল মাছগুলোর, দেখতে দেখতে সেই ছোট্ট এনেছিলাম দেখতে দেখতে কত বয়স হয়ে গেল, দেখা যাক আর কত বড় হবে। আমার অ্যাকোরিয়ামের সাইজটা যেহেতু এই সাইজ, হয়তো তার জন্য খুব একটা বড় হতে পারছে না, কারণ জায়গা পাচ্ছে না বড় হওয়ার, মানে ফুল করে, মানে মানে তারা যে চারিদিকে ঘুরে বেড়াবে সেই অনুযায়ী জায়গাটা কম, ওর জন্য হয়তো এই সাইজটাই হয়ে রয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ অসংখ্য।